এবার স্বাস্থ্য দপ্তরে শুরু হয়ে গেল বিভিন্ন পদে কর্মী নিয়োগ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু হয়ে গেল কর্মী নিয়োগ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। খুব ভালো স্যালারি রয়েছে, একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো চলো জেনে নিই কী সব পদের জন্য আবেদন শুরু হয়েছে। নতুন করে কিন্তু এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 তারিখেই। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমরা কিভাবে আবেদনটি করবে, কোন পদে কত যোগ্যতা লাগছে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোপুরি অবশ্যই দেখো, আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিশটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, 20/6/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে বিভিন্ন পদে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। তবে আমি যে পদের জন্য এখানে দেখিয়ে দেবো তা হলো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে 19 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে, আর কোনো প্রকার যোগ্যতা লাগবে না। এখানে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য। আর প্রার্থীদের বয়স বলে দিলাম, 19 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তো মনে রাখবে যে পদের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। মাধ্যমিক পাশে তুমি ডিস্ট্রিক্ট হসপিটালেই কিন্তু চাকরিটি জয়েনিং তোমার হবে, আর প্রতি মাসে এখানে 10,000 টাকা করে শুরুতেই প্রার্থীদের প্রদান করা হবে। তো নিয়োগটি করা হবে এই পদের জন্য, এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে একাডেমিক স্কোরের নম্বরের ভিত্তিতে, তারপর তোমার এক্সপিরিয়েন্স দেখে এবং ইন্টারভিউর মাধ্যমে। আবেদনের লাস্ট ডেট 5 জুলাই 2024। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। তো আবেদনটি করার জন্য তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অফলাইনে আবেদনের জন্য তো অ্যাপ্লিকেশন ফর্মটি জরুরি। আনস্ক্রিনে দেখতে পাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের সুন্দর করে ফিল আপ করতে হবে, তার সাথে যা যা ডকুমেন্টস বলেছে অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে ফটোকপি, তা হলো ভোট কার্ড অথবা আধার কার্ড দিতে হবে, তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, মার্কশিট সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশনের, তারপর রিসেন্ট তোলা ফটো, তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তা সহ তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেটে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো এখানে ঠিকানা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে 5 জুলাইয়ের মধ্যে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে স্বাস্থ্য দপ্তরে। তুমি যে পদের জন্য আবেদন করো না কেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন দিতে পারবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তবেই আবেদন করতে পারবে। সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হাসপাতালে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে। আর সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু চাকরি এটি হসপিটালে নিয়োগ করা হচ্ছে। তো প্লেস অফ পোস্টিং দেখো, বলা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল। এভাবে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশে। দেখো এছাড়াও যদি তুমি অন্যান্য পদের জন্য দেখে নিতে চাও, প্রথমেই রয়েছে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তোমাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তুমি যদি সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো আর সঙ্গে কম্পিউটারের নলেজ এবং এমএস অফিসের কাজের অভিজ্ঞতা থাকে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং তোমাকে সেই নির্দিষ্ট বিভাগের ডিপ্লোমা থেকে থাকে, তবে এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবে। এখানেও 40 বছর পর্যন্ত সকল প্রার্থীরই আবেদন। এখানে কিন্তু প্রার্থীদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। তারপর এছাড়াও দেখো বিভিন্ন পদ রয়েছে, এস টি এল এস, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সার্ভিসে। তো এই সমস্ত পদগুলোর জন্য ভালো স্যালারি রয়েছে। তো আমি যে পদের জন্য দেখিয়ে দিলাম স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, সেরকম তুমি যদি ওই সমস্ত পদগুলো নিয়ে ডিটেলসে জানতে চাও কমেন্টসে জানাতে পারো, তার ডিটেলস লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আবেদনটি চলবে 5 জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত। তো কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই তোমার একাডেমিকের নাম্বার আর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। সুন্দর ভ্যাকেন্সি রয়েছে, যারা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে www.health.gov.in, অথবা আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু সুন্দর করে
আবেদনপত্রটি কমপ্লিট করতে হবে। এটা পূর্ব মেদিনীপুরের তরফ থেকে হসপিটাল বিভিন্ন স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যে কোনো জায়গার বাসিন্দা হলেই আবেদন করে দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে। এরকম সমস্ত চাকরির আপডেট পেতে চাইলে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।